জাতীয় প্রেস ক্লাবে বাল্যবিবাহ নিরোধ আইন 2014 এ খসড়া প্রস্তাবে শর্ত সাপেক্ষে মেয়েদের বিয়ের বয়স 16 করার বিরোধিতা করে তা বাতিলের আহ্বান জানান বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। এ সময় আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল প্রস্তাবিত নতুন আইন বাতিল না করলে আন্দোলনের ঘোষণা দেন। সরকার যেন কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে আবারও বিয়ের বয়স মেয়েদের জন্য 18 এবং ছেলেদের জন্য 21 বহাল রাখেন, সেটা যদি না রাখে আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। মেয়েদের বিয়ের বয়স শর্ত সাপেক্ষে 16 করা হলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে মত দেন নারী নেত্রীরা। বিয়ের বয়স 16 করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, বর্তমান প্রেক্ষাপটে নারীর বিয়ের বয়স 18 বছর থেকে বরং বাড়ানো উচিত। মেয়েদের এই যে বাল্য বিবাহের বিষয়টা, সেটা যদি বাংলাদেশ করে তো বাংলাদেশের সব অর্জনই ঝুঁকির মুখে পড়বে, তা না ভাবমূর্তিও ঝুঁকির মুখে পড়বে। আলোচনায় উপস্থিত প্রতিনিধিরা অনতি বিলম্বে প্রস্তাবিত নতুন আইন বাতিল করে পূর্বের আইন বহাল রাখার আহ্বান জানান, কারণ এটা আমরা মেনে নিতে পারি না। দিলশাদ অ্যানি, 21 টেলিভিশন, ঢাকা।